আসসালামু আলাইকুম দর্শক বেঙ্গালি টিভি হেলথ আপনাদের স্বাগতম বাচ্চা হচ্ছে না জেনে নিন আপনার স্বামীর সমস্যা না আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা অনেক চেষ্টা করার পরও বাচ্চা নিতে পারছেন না জেনে নিন আপনার স্বামী বাচ্চা না হওয়ার জন্য দায়ী না সমাজ থেকে শুধুমাত্র মেয়েটিকেই দায়ী করা হয় আমাদের চারপাশে অনেক দম্পতিকেই প্রতিনিয়ত তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ছোটাছুটি করতে দেখি একটি সন্তানের আশায় অনেককেই শেষ পর্যন্ত হতাশই হয় কেউ কেউ সফল হন প্রথাগতভাবে সন্তান না হবার জন্য নারীকেই দায়ী করা হলেও এতে পুরুষ সঙ্গীর ভূমিকাও অনেক সময় প্রধান নিয়ামক হয়ে দাঁড়ায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে পুরুষদের সমস্যার কারণে বন্ধাত্ম দেখা দেয় যা মোট পুরুষ জনসংখ্যা সাত পার্সেন্টের মতো দাঁড়ায় যে সকল কারণে পুরুষদের সন্তান না হবার ঝুঁকি তৈরি হয় তা হলো পুরুষদের বন্ধাত্মের মূল কারণ হল পর্যাপ্ত মানসম্পন্ন শুক্রাণু তৈরিতে ব্যর্থতা এর কারণগুলো হলো তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে শুক্রশয়ের ত্রুটি থাকে দশ থেকে বিশ পার্সেন্ট ক্ষেত্রে শুক্রাণু বেরোনোর পথে প্রতিবন্ধকতা থাকে এক থেকে পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে পিটুইটারি বা হাইপোথ্যালোমাস সমস্যা থাকে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে না পাওয়া যেতে পারে পুরুষদের বন্ধত্ব শনাক্তকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রুগীর পরিপূর্ণ তথ্য সংগ্রহ করা এক্ষেত্রে অনেকগুলো শারীরিক সমস্যা সংযুক্ত হতে পারে পারে নানাবিধ বিষাক্ত পদার্থও এর পেছনে থাকতে পরিবেশের ধূমপান সবসময় বড় ধরনের ঝুঁকি তৈরি করে শুক্রশয় ক্ষতিগ্রস্ত হওয়া ভ্যারিকোসিন টর্সন ইনফেকশন চলুন জেনে নেই অন্ডবোষের রোগগুলো জেনেটিক বা ক্রোমোজমাল সমস্যা ক্লিনফেল্টার সিন্ড্রোম যাদের ডায়াবেটিস আছে বিশেষ করে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ ভালো নয় তাদেরও সমস্যা হতে পারে যাদের কোনো সন্তান নেই তাদের ক্ষেত্রে যেমন তেমনি যারা এক বা একাধিকবার বাবা হবার পরেও এখন সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন তাদের জন্য এই পরীক্ষাটি করা প্রয়োজন হবে সিমেন্ট অ্যানালাইসিস হতে শুক্রাণুর সংখ্যা আকৃতি চলৎকার ক্ষমতা ইত্যাদিরও ধারণা পাওয়া যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য রোগের পরীক্ষা পুরুষদের বন্ধাত্বের চিকিৎসার কারণের উপর নির্ভর করে আবার স্ত্রীর কোনো কারণ আছে কি না তাও বিবেচনায় নিতে হবে সেজন্য সবসময় উভয় পার্টনারকে একই সাথে চিকিৎসার আওতায় আনা হয় অনেক রুগীর শুক্রাণু চলাচলের নীল অনেক রুগীর শুক্রাণু চলাচলের নালিটি বন্ধ থাকে এবং বন্ধাত্ব হয় আগের কোনো ইনফেকশন বা আঘাতের কারণে এমনটি হতে পারে খুব কম ক্ষেত্রে জন্মগতভাবে এ নালিটি অসম্পূর্ণ বা অনুপস্থিত থাকতে পারে এই সমস্যাগুলো অপারেশন করে নালী শুক্রাণু প্রবাহমানতা অনেকটাই স্বাভাবিক করা যেতে পারে কারো কারো ক্ষেত্রে আগে ভ্যাসেকটমি করা ছিল তা আবার পুনঃসংযুক্ত করে পুরুষটিকে প্রজনন ক্ষম করা যেতে পারে মস্তিষ্কের নিচের দিকে অবস্থিত পিটুইটারি ও থ্যালোমাস শুক্রাশয় থেকে টেস্ট নিঃসরণ নিয়ন্ত্রণ করে যদি কোনো কারণে এই গ্রন্থি দুটির কার্যকারিতা কম থাকে তবে হরমোন ইঞ্জেকশন দিয়ে যাবে ভ্যারকোসিস থাকলে সেক্ষেত্রেও প্রয়োজনীয় অপারেশন করে ভালো ফল পাওয়া যেতে পারে কারো কারো ক্ষেত্রে কৃত্রিম গর্ভধারণ পদ্ধতি সহায়তা নিতে পারে জিনগত বা ক্রমজমাল ভ্রূণের থাকলে উন্নতির সম্ভাবনা নেই অন্য কোনো কারণে শুক্রাশয়ের ফেইলিওর হলে যেমন আকারজনিত কারণে শুক্রাশয়ের ক্ষতিগ্রস্ত হওয়া প্যাচ পরে ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি কারণেও শুক্রাশয়ের স্থায়ী ও অপূরণীয় ক্ষতি হতে পারে শুক্রাণুর সংখ্যা আকার ও চলৎ ক্ষমতার ত্রুটি থাকলে সীমিত পর্যায়ে ভালো ফলাফল আশা করা যেতে পারে প্রাকৃতিক পদ্ধতিতে সন্তান ধারণ করতে ব্যর্থ হলে কৃত্রিম অনেকগুলো পদ্ধতির আশ্রয় নেওয়া যেতে পারে এ সকল পদ্ধতিতে দম্পতির বয়স পদ্ধতির ধরন অনেক সময় সেবাদানকারী কেন্দ্রের দক্ষতারও উপরেও ফলাফল বিভিন্ন রকম হতে পারে দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলের স্বাস্থ্য বিষয়ক আরও টিপস পেতে বেঙ্গালি টিভি হেলথ টিপসের সাথেই থাকুন धन्यवाद